তো ফাইনালি আজকে সকালে দু হাজার চব্বিশের সবচেয়ে মাছ অ্যাওয়েটেড মুভিগুলোর মধ্যে একটা বাড়ি মিয়া ছোটে মিয়ার টিজার বেরিয়ে গেছে এবং আমরা যারা অক্ষয় কুমারের ছোটোবেলা থেকে খিলাড়ি জনারের মুভিগুলো যেগুলো দেখে এসেছি ছোটোবেলায় সে অ্যাকশান আখ্যায়ের যারা আমরা ভক্ত ছিলাম তো ফাইনালি একটু খুশি হতে পেরেছি কারণ টিজারটা এতটাই ভালো ছিল হ্যাঁ টিজার ভালো ছিল লিটারেলি ভালো ছিল এবং গল্পটা পুরোপুরি ওভারকাস্ট করেনি মানে বলেও দেয়নি যে গল্পটার মধ্যে কি হবে মুভিটা কেরম হবে সেটা একবারই ডিসকাস করে না কিছু কিছু লুফল ছেড়ে দিয়ে গেছে যাতে যারা আমরা অডিয়েন্সই তাদের মনে একটা কিউরিসিটি এবং হাইপ ক্রিয়েট হয় সো যদি গল্পটা আমরা একটু ডিসকাস করি সো এখানে মেনলি যদি তোমরা অনেক দিন যাবত এই মুভিটা নিয়ে যদি জেনে থাকো বা রিসার্চ করে থাকো হ্যাঁ পৃথ্বীরাজ সুকুমারান এই মুভিতে ভিলেনের রোল প্লে করছে এবং আমাদের দুজন হিরো মানে দুজন অ্যান্টাগনিস্ট হ্যাঁ সরি প্রোটাগনিস্ট অ্যান্টাগনিস্ট অ্যান্টাগনিস্ট আমাদের পৃথুরাজ সুকুমারন তো দুজন প্রোটাগনিস্ট টাইগার শ্রফ এবং অক্ষয় কুমার এরা দুজন থাকবে আর্মি অফিসার যার দুটুকু আমরা টিজার দেখে বুঝতে পারছি তো তারা দুজন এই পৃথুরাজ সুকুমারনকে আটকাবে যে কিনা একজন বড় টেকনোলজি বেসড কোম্পানির মালিক থাকে যে কিনা সুপার সোলজার যতটুকু আমার দেখে মনে হচ্ছে সুপার সোলজার তৈরি করার চেষ্টা করছে তাকে কীভাবে আটকাবে সেটাই একটাই এই গল্পের বা এই মুভির গল্প হতে পারে সো যদি দেখে থাকো টিজারটা একটু তো আশা হবে যে হ্যাঁ মুভিটা কিছু হতে চলেছে এবং ফাইনালি টাইগার শ্রফ এবং অক্ষয় কুমারের অনেক দিন বাদে কামব্যাক হবে হবে করছে সো আমি তো খুবই সার মানে এক্সাইটেড এই মুভিটা নিয়ে কেননা কাবির খান অনেক দিন বাদে টাইগার জিন্দা হ্যায় টাইগার এই মুভিগুলো যারা দেখে ছে তারা হয়তো মোটামুটি জানেন যে কাবির খান কীরম লেভেলের মুভি করতে পারে এবং অ্যাকশান জেনারেটার যদি ভালো হিরো পেয়ে যায় সে কি কী করতে পারে সো দেখার মুভিটা কেমন হয় এবং গল্পটা আমি বেশি ডিসকাশান করবো না যদি ভালো যে ডিটেলে কি কি লুপল পেয়েছো বা কি কী এর মধ্যে কী বলবো স্ট্যাটিক্স পেয়েছো সেটা একটু আমি ডিসকাস করো বলতে পারো আমি করতে পারি কেননা দেখেছি অনেক কিছু তো ততটুকুর জন্যে গল্পটা হয়তো ভালো হবে মুভিটা ভালো হবে আশা করছি সো এই ছিল আমার মতামত তো তোমরা কী জানো তোমাদের কীরকম মতামত সেটাও জানিও এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তিনটে করতে পারো আর বললাম না তরন্ত আমাদের পাশে আছে বলবো না কারণ আমার এখনও সাবস্ক্রাইবার দুশো হয়নি রূপ আমার এখনও সাবস্ক্রাইবার দুশো হয়নি এবং কিন্তু রূপম সাবস্ক্রাইবার নব্বই হাজারের উপর চলে গেছে সো তো আমার পাশে নি সো গুড বাই জয় হিন্দ বাদে মাতারাম